আমি বেগুন বহুত দিনে লাগাইছি, ওই বেগুনটা হয়েছে হয় নাই নিয়ে আসবো। কি সবজি হয়েছে বহুত দিন তো লাগাইছি, দেখতে যাই না। আজকে কেটে নিয়ে সব কেটে নিয়ে চলে আসবো, হ্যাঁ যদি না হয়েছে। গাছগুলা তো ভালো ভালো হয়েছে, বহুদিন লাগাইছে। তাই তো আমি এইগুলো রুজতে দিয়েছি, বহুদিনের গাছ হয়েছে, বহুত ফুল ফুটেছে, কিন্তু বেগুনগুলা আমি দেখি কোথায় আছে। আজকে বেগুনের তরকারি বুঝলি, এইখানটা একটা মাল আছে, এটা কিসে কাটব কেটে দে। এইয়ো আবার দেখি, এইখানে নামেই রাখি। এই দুটো পেলাম, হ্যাঁ একটা পেয়েছি আর একটা, হ্যাঁ এই আর একটি মাল আছে, এই মালটা কেটে নিলাম। প্রথম থেকে আমি মাল লাগাই, এইখানে পেয়ে গেছি আর একটা, তাহলে এই চারটে ওতেই হয়ে যাবে। বাহ 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 বাহ, অনেকগুলো হয়ে গেল। তুমি ভালো করে রান্না করবে বলি, আমি বউকে বলি, আমি তো বেগুন কিনে দিলাম। স্বামী স্ত্রী খাব তো খাবার, বেগুনের তরকারি আমার বউকে। এখন কোথায় আছিস? এই ঘরে আছি। বেশ, তোর এখন ঝাড়পার হয়েছে না? হয়ে যাবে। তাহলে আমি যে বেগুন বাড়ি থেকে বেগুন আনলাম, আজকে এইটা রান্না হবে। ও বেগুন আনলে? হ্যাঁ দেখ দেখ আমাদের বাড়িতে কেমন বেগুন হয়েছে দেখ। হ্যাঁ গো খুব ভালোই হয়েছে। ছাইলা ছাইলা, হ্যাঁ হ্যাঁ ভালোই হয়েছে, ভালোই হয়েছে। চলো চলো রান্না করো, আজকে বেগুনে দিয়ে রান্না করে খাওয়াবে। হ্যাঁ 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 খাওয়াবো, রান্না করবো। চলো তুমি কেবল ঝাঁট পাট দিও, কেন ডুপ্লিকেট করছো? না ঝাঁট তো দিতে হবে। ও হো হো, হ্যাঁ তা তো বেটে। চলো তাহলে রান্না করবো, চলো এসো এসো এসো। এই কেঁদে নিয়ে আমি ছানটো কেটে আস, গরুর লেগে গরু গরুকে খাবার দিতে হবে। হ্যাঁ যা যা যা, শোন ওরা আগে, তারপরে আমরা পরে। হ্যাঁ যা 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 যাই যাই। আদা ছুলবো, রসুন ছুলে নেবো, টমেটোর কাটবো, ধনে পাতা কেটে নেবো, বেগুন কাটবো, Thank you.
আদা রসুনটা বেটে আনি। আদা বাটবো। আদা রসুন একসঙ্গে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে দেবো এবার। জিরে গরম মশলা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দেব, আদা বাটা দেব, টমেটো কুচি দেব, জিরে গুঁড়ি দিব, ধনে গুঁড়ি দিব, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি দিব, লবণ দিব, লোকটো এখন আইলো না, তরকারি হয়ে গেল, বেগুন দিব কড়াইয়ে, ধনে পাতা দিব, ঢাকা দেব, ভালো করে ফুটবে। দেখি সিদ্ধ হয়েছে না হয় নাই, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেব। তোমার রান্না হলো কখন বেগুন তুলে এনে দিয়েছি, আমি গরু বাছুরকে খাবার দিয়ে এলাম, এখনো রান্না হয় নাই, বেলা হয়েছে আমার খেতে লেগেছে, দাও তো খাবো। বেশ দাদা আমাকে ভাত দাও, দেখ আমাদের মাথায় কেমন বেগুন হয়েছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কেমন বড় বড় হয়েছে, বাবারে এরকম রান্না চলে তো, হ্যাঁ হ্যাঁ রতন রান্না করেছি, রতন কেন মজা লাগছে, লাই হেভি লাগছে,
এরকম রান্না করতে পারিস? হুম আমাদের বাড়ির বেগুন তো